হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিগেট টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। কিন্তু আজকের ভিডিওতে যেই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি রিয়েলমির একটি স্মার্ট ওয়াচ। ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের পছন্দের যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং কিনতে হলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটটি হলো www.seegate.com.bd। ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এখন আসি ভিডিওর মূল বিষয়ে। বর্তমান যুগে স্মার্ট ওয়াচের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, কারণ এখন কিন্তু সবাই অ্যানালগ ঘড়ি থেকে স্মার্ট ওয়াচে শিফট করতেছে। অনেকেই যখন কার অথবা বাইক ড্রাইভ করবেন তখন কিন্তু বারবার ফোনটা বের করে দেখা, এটা কিন্তু একটা ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনার হাতে যদি স্মার্ট ওয়াচটি থাকে তাহলে কিন্তু আপনি সহজেই সেটা দেখতে পারেন, যেমন কল পিক করা, মেসেজ রিড করা, নোটিফিকেশন আসা দেখা, এগুলো সব কিছু আপনি খুব সহজেই করে নিতে পারেন। এমনই একটি স্মার্ট ওয়াচ নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এটি হলো রিয়েলমির ওয়াচ 2। চলুন এটিকে আনবক্স করি এবং এর ফিচারগুলো একটু দেখে আসি। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. So viewers, এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটি, দেখতে পাচ্ছেন। আর এর সাথে থাকছে ইউজার গাইড, যাকে আমরা মেনু কার্ড বলি। আর এটি হলো ওয়ারেন্টি কার্ড এবং চার্জিং কেবল। চলুন এর ফিচারগুলো একটু দেখে আসি। এই হলো মোবাইল ওয়াচটি, এটিকে পাওয়ার অন করে দেখি। তিন থেকে চার সেকেন্ড প্রেস করে রাখলে এটা কিন্তু অন হয়ে যাবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading up. প্রথমেই এই স্মার্ট ওয়াচটি কানেক্ট করার জন্য প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামাতে হবে। অ্যাপটির নাম রিয়েলমি লিংক। সেই অ্যাপ থেকে স্ক্যান করলেই কিন্তু ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এর ফিচার নিয়ে যদি কথা বলি তাহলে দেখি বডির দিকে এর ওয়েট হচ্ছে 38 গ্রাম এবং এর বিল কোয়ালিটির দিকে তাকালে দেখব গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম দ্বারা তৈরি। এবং এর ডিসপ্লের দিকে দেখলে দেখব 1.4 ইঞ্চ এর ডিসপ্লে এবং ওর ডিসপ্লে রেজুলেশন 320x320 পিক্সেল, 1:1 রেশিও, 323 PPI ডেন্সিটি। এবং এর ব্যাটারি ক্যাপাসিটির দিকে যদি তাকাই 315 mAh-এর একটি ব্যাটারি। এই ছিল মোটামুটি এর ফিচারগুলি। চলুন স্মার্ট ওয়াচটি চালিয়ে দেখি এবং এর অভ্যন্তরীণ যে তথ্যগুলো আছে এগুলো একটু দেখে আসি। এখন আসি এর প্রাইস নিয়ে। এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্ট ওয়াচটি পেয়ে যাচ্ছেন মাত্র 4,200 টাকায়। এই হলো স্মার্ট ওয়াচটির মোটামুটি ফিচারগুলো। আরেকটি মজার বিষয় হচ্ছে এটি ওয়াটার রেজিস্ট্যান্স, যা পানিতে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত নিয়ে গেলেও কিছু হবে না। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি সিগেট টেকনোলজির স্টুডিও থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আইটি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।